করছেন আজকে আপনার এখানে? আমরা আজকে এখানে একটা সংগঠনের মিটিং করছি। সংগঠনটা হচ্ছে স্কুল পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশন। আমরা যে সংগঠনে, আমি রাজ্য কমিটির সহসভাপতি রামপ্রসাদ দা। তো আমাদের দাবি, আমাদের সংগঠনের উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আমরা অল ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1350 জন শিক্ষক রয়েছি যারা পার্ট টাইম টিচার্স। এদের নিয়োগ করে ম্যানেজিং কমিটি, বেতন দেয় ম্যানেজিং কমিটি। এখানে অনেক টিচার রয়েছেন যারা 14 বছর, 13 বছর, 12 বছর, 7 বছর, 8 বছর, 2 বছর ধরে চাকরি করছেন, গভর্নমেন্টের সঙ্গে আছেন, গভর্নমেন্টের সহযোগিতা করছে। আমাদের মধ্যে টিচার যদি সেই স্কুলগুলোতে না থাকে, তাহলে সেই স্কুলে, সেই এলাকায় সেই সাবজেক্টের ছাত্ররা পড়াশোনা করতে পারবে না। যার জন্য আমরা সাপোর্ট করছি গভর্নমেন্টের কাছে, যে না, আমাদের গভর্নমেন্টের সহযোগিতা আমরা করছি যাতে স্কুলগুলোতে সেই সাবজেক্টগুলো চলে, বা আমরা সেই মানসিকতা নিচ্ছি ছাত্রদের ভালো দিকটা জানি। এবার গভর্নমেন্টের কাছে আমাদেরও একটা আবেদন, যে আমরা গভর্নমেন্টের কাছে এত কিছু সাহায্য করছি, আমাদের নিজেদের ভবিষ্যৎটাকে বিসর্জন দিয়ে। আমরা অনেকে রয়েছি যারা, আমাদের টিচাররা এইচএসএ খাতা দেখেন, আমরা এইচএসএ পরীক্ষা হলে গার্ড দিই, আমরা সব কিছু করছি। একজন ফুল টাইমার টিচার যা করে আমরা সব কিছু করছি, কিন্তু আমাদের ডেজিগনেশন কি, আমরা পার্ট টাইম টিচার্স, আমরা সেটাই থাকি, কিন্তু আমাদের স্থায়ী করে যে জায়গাটা সেটা কিন্তু আমরা এখনো পাইনি। তা আমাদের গভর্নমেন্টের কাছে একটা বিনীত আবেদন, যে আমাদের ন্যূনতম মানে স্থায়ীকরণ করা হোক, এবং ন্যূনতম একটা সাম্মানিক ভাতা, যে ভাতা দিয়ে আমরা অন্ততপক্ষে সম্মান সহিত বাঁচতে পারি। আর সংরক্ষণের আওতায় আনা, যেমন প্যান্ট যাতে সংরক্ষণ করা, সেরকম আমাদের একটা সংরক্ষণের আওতায় আনা। আর একটা হচ্ছে অবসরকালীন কিছু ভাতা দেওয়ার, এই আমাদের 4টি বিষয় রয়েছে। তো আমরা এ বিষয়ে অল ওয়েস্ট বেঙ্গল আমাদের কমিটি তৈরি হয়েছে। আমরা দুটো হচ্ছে ডেপুটেশন দিয়েছি, দুটো ডেপুটেশন, একটা দিয়েছি মার্চে, ফেব্রুয়ারির 12 তারিখে, 2019 সালে ফেব্রুয়ারি 12 তারিখে শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর কাছে। আরেকটা দিয়েছি হচ্ছে আপনার মার্চে 2 তারিখে, সেটাও শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর কাছে। সেই দিন দুদিনই আমাদের শিক্ষা সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনাদের জন্য গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে, এবং আপনারা আসুন, আপনার ইলেকশন ভোটের পর আসুন, আপনাদের সঙ্গে শিক্ষামন্ত্রী কথা বলবেন এবং আপনাদের জন্য কিছু ভাবছেন, এটা তারা বলেছেন। আরেকটা হচ্ছে, আমরা ইদানীং বেশ কয়েকদিন আগে ইলেকশনের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই বিভিন্ন মঞ্চে তারা বলেছেন যে পার্ট টাইম টিচারদের জন্য কিছু ভাবা হচ্ছে এবং তাদের জন্য কিছু ভাবছি। তো আমরা চোখে এখনো দেখতে পাইনি, আমাদের কাছে আমাদের একটা আবেদন, যে স্যার আপনারা যেহেতু ভাবছেন, তাহলে সেই ভাবনার বাস্তব রূপটা আমাদের সামনে একটু যদি এনে দেন, আমরা সবাই উপকৃত হব। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের কাছে দাবি। বর্তমান সদস্য সংখ্যা কত আপনার? আমাদের বর্তমান সদস্য সংখ্যা 550, জেলাতে রাজ্যে 1350। আজকে এই আলোচনা সভায় কারা কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের নদিয়া জেলা সবাই আছেন, আমি আছি রাজ্য কমিটির সহসভাপতি এবং জেলার সভাপতি আছেন, আমার সাথে অভিষেক আছে নদিয়া জেলা, অভিষেক আছে নদিয়া জেলা সভাপতি, উত্তম দা আছে রাজ্য কমিটির উপদেষ্টা মন্ডলী, তারপরে হচ্ছে সমেন্দ্র বাবু আছেন পুরী রাজ্য কমিটির উপদেষ্টা মন্ডলী, আমাদের অভিষেক অভিজিৎ আছে, কোথায় গেল, অভিজিৎ আছে, অভিজিৎ হচ্ছে জেলার সহসভাপতি, এরা সব আমরা আছি। আরও বিভিন্ন টিচার রয়েছেন আমাদের বিভিন্ন প্রান্ত থেকে, এই রোদের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে আমরা কষ্ট করে এসেছি, যাতে আমাদের ন্যূনতম একটা সাম্মানিক দাবিটা আমরা গভর্নমেন্টের কাছ থেকে পাই। গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে আমরা বলছি না, গভর্নমেন্টের কাছে আমরা একটা দাবি। ভবিষ্যৎ পদক্ষেপ কি আপনাদের? ভবিষ্যৎ পদক্ষেপ হচ্ছে আমরা এই সংগঠনটা আরও শক্তিশালী করে, মজবুত করে, আমরা আপনার ইলেকশন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলি, এটা আমার চিন্তা ভাবনা। তারপর তিনি কি বলেন, তার কি অপিনিয়ন, তারপর আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি, তারপর যদি না হয় শেষে আমরা অন্য ব্যবস্থা, অবশ্যই একটা গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে আমরা কিছু একটা করবো, সেটা আমরা এখনো আলোচনা স্থানে রয়েছে, রাজ্য কমিটি সবাই সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা অবশ্যই করবো। আপনার নাম? রামপ্রসাদ বা। কোন পদে আছেন? রাজ্য কমিটির সহসভাপতি। আমরা সংগঠিত হয়েছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। তার আগে আমাদের সংগঠনের নাম কি, আমার সংগঠন হচ্ছে স্কুল পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশন, যার রেজিস্ট্রেশন অন প্রসেস, আমরা পাই কিনা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে। আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমরা এখানে এসেছি, আমরা কি করছি, যেমন আমাদের অনেক টিচার আমরা যারা রয়েছি অলওয়েজ প্রেম, সেখানে কেউ 14 বছর চাকরি করছে, কেউ 13 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 7 বছর, 3 বছর করছে। এই যে আমাদের জীবন থেকে আমাদের এতটা মূল্যবান সময় আমরা মানে ওয়েস্ট করলাম, লাস্ট করে দিলাম, কেননা গভর্নমেন্টের দিকে তাকিয়ে
এবং সেই এলাকার ছাত্রদের সেই এলাকার সমাজকে দিতে থাকি, কারণ আমরা যেহেতু শিক্ষক এটা সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে সমাজকে তৈরি করার জন্য। ম্যানেজিং কমিটি আমাদের নিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আমরা চাকরি করছি, চাকরি আমাদের ঠিক নয়। আমরা যদি ভালোবাসাই বলবো আমরা মুনিশ কাটছি, তাই তো যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।